মহরমের অনুষ্ঠান চলাকালীন দুপক্ষের মধ্যে সংঘর্ষ, গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের ভাটল এলাকায়। জানা গিয়েছে, মহরমের উৎসব চলাকালীন এক মহিলার মোবাইল নম্বর চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ভাটলের আনসারি শিয়ালডাঙ্গি এবং ভাটলের মমিনটোলা এই দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ওই সংঘর্ষে গুরুতর জখম অবস্থায় ছজনকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ভাটল ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হয়েছে, ওখানে একটা মেয়ের ব্যাপারে হয়েছে। ওখানে একটা মেয়ের কাছে নাম্বার চাচ্ছিলো অন্য পাড়ার একটা ছেলে, ওরা ওখানে খেলছিল, আমরাও খেলছিলাম। তো ওর ভাই বলছে কি হয়েছে, বোনকে জিজ্ঞাসা করছে, বোন বলছে এরকম নাম্বার চাচ্ছে। এটা নিয়ে ওর সাথে তর্ক, একটু আমাদের গ্রামের ছেলেগুলো একটু তর্ক করলো যে কেন নাম্বার চাচ্ছিস। ওর পক্ষে আবার দু তিনটে ছেলে আসলো, তুই বেশি বেশি করছিস, এগুলো নিয়ে তর্ক আর কি। এরকম হতে হতে হাত ছাড়াছি হয়েছে একটু, কিন্তু প্রশাসন চলে আসছে, প্রশাসন হাতে নিয়েছে। নেওয়ার পরে ওর পরে যে খবর দিচ্ছে যে তোর ভাইকে মারতেছে, মোমেন্টার ছেলেগুলা ওরা আসে, কোনো চিন্তা দারু খেয়ে আছে, মদ খেয়ে আছে, সব তরোয়াল লাঠি নিয়ে সব আসে, মারধর চালু করে দিচ্ছে। আমাদের পেশেন্ট আছে তিনটা এখানে, আমাদের একজন সঞ্জর আলী, মঞ্জর আলী আছে, একটা শব্দর চাকু দিয়ে মারছে মাথায়, আর বাঁশ দিয়ে মারছে পিছনে মাথা, দুজনের সামনে মাথা ফাটছে, একজনের পিছনে ফাটছে। যে মেয়েটাকে নিয়ে বচসা, হ্যাঁ, তার দাদা কি এখানে ভর্তি রয়েছে? না, ওর দাদা ভর্তি হয়নি, ওর আবার কিছু হয়নি, মার দিয়েছে এদেরকে। এরা এরা কি গ্রামবাসী? গ্রামবাসী, হ্যাঁ হ্যাঁ, থানায় অভিযোগ করছি। কি চাইছেন তাদের? এখন আছে মেম্বার, প্রধান আছে, ওরা কি চাচ্ছে আমি তো অতটা বলতে পারবো না, ওরা যেটা সিদ্ধান্ত রয়েছে সেটা আমাদেরকে মানতে হবে। আমি ওদিকে ঝামেলা হচ্ছিলো, তো তো আমি জানি না কে কে ঝামেলা করছে। আমি টোটো চালাই, ঠিক আছে, তো টোটো নিয়ে আমি সাইডে ছিলাম, তারপরে আমার বোনদেরকে আমি নিয়ে গেছিলাম ওদিকে মেলা দেখাতে। তো আমি হালকা ভিতরে গেছি আর কি, তো ওদিকে আমার একটা ভাই ছিল, তো আমি সাইডে হয়েছি, ওরা আচানক চলে আসছে, আর কিছু আমি ওদেরকে কিছু বলিনি, ওরা আমাকে মুখে মেরে দিল। ওই অন্য পার্টি আমার মোমিনটোলাদের লোক, আমাদের বাড়ি ভাটলাতে। তারপর কি আমাকে যখন মারছিল, তো বাবা আসলো, বাবাকে আমাকে বাঁচাতে আসছে, কিন্তু ওরা ওকেও মেরে দিল। তারপর হ্যাঁ, পিছনে বাস দিয়ে মেরেছে, পিছনে তারওয়াল দিয়ে মেরেছে, এখানে উদা করে দিয়েছে। ওই তোমার মোমিনটোলাদের লোক ওখানে আগে থেকে গন্ডগোল ছিল, আমি সাইডে ছিলাম, আর আমাকে ওরা মেরে দিয়েছে। আমাকে কি মনে করে, আর বাবা আসছে পরে, তারপরে বাবাকে যখন মারছিল, তো কাকু আসছে বাজাতে।